শিয়ালের কাছে মুরগি বার্গা দিয়ে যেমন কোনো লাভ নাই, এই সরকারের কাছে কোনো কিছু আশা করা যাবে না। আমরা এসেছি আমাদের ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকারকে আমরা পুনরায় ফিরে যেতে চাই। এই সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আপনারা দেখেছেন এই সরকার বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। যারা বাংলাদেশের জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সমস্ত কোর্টকে মুজিব করে আজকে পরিণত করেছে এই সরকার। বন্ধুগণ, আমরা বলতে চাই এই সরকার আর একটি ধাপ্পাবাজি নির্বাচন তারা করতে চায়। বাংলাদেশের 16 কোটি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিতে হবে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে, তবেই আমরা ঘরে ফিরে যাব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে না পাব, ভোটের অধিকার ফিরে না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা আজকে শপথ করলাম যে আমরা এই জালেম শেখ হাসিনাকে পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না। দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে, দেশনেত্রী বেগম খালেদিয়ার মামলাকে মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং এই দেশের সমস্ত মানুষের ভোটের অধিকার ভাবের অধিকারকে আবার প্রতিষ্ঠা করতে হবে। এবং এখনো সময় আছে, গণতন্ত্র ফিরে আনতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক হাতে ক্ষমতা হস্তান্তর করতে না হবে। আর যদি তা না করেন, আর যদি আবার ফেসিবাদী কায়দায় নির্বাচন অংশগ্রহণ করতে চান, আবার যদি ভোট করতে চান, বাংলাদেশের 16 কোটি জনগণ আপনাদেরকে ছিনে নিতে দেবে না। বাংলাদেশ থেকে আপনার পালাবার পথ পাবেন না। আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা এই জালেম সরকার বাংলাদেশ থেকে পাচার করেছে। আজকে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, সর্বশেষ কথা এই সরকারকে পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি জিন্দাবাদ। ধন্যবাদ।